সমস্ত খেলার খবর সবার আগে পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন গো স্পোর্ট চ্যানেলটিকে। যদিও বিরাট কোহলি, রোহিত শর্মার মতো ক্রিকেটাররা সব সময় বড় বড় ইনিংসের হাল ধরে থাকেন, কিন্তু তা সত্ত্বেও দলে এমন একজন প্লেয়ার দরকার যিনি তার পাওয়ার হিটের মাধ্যমে যে কোনো ম্যাচের ভাগ্য যখন তখন বদলে দিতে পারেন। সেই যেদিন থেকে টি টোয়েন্টি ক্রিকেট শুরু হয়েছিল তখন থেকেই ব্যাটিং বৈশিষ্ট্যগুলোর মধ্যে সবচেয়ে প্রধান হল স্ট্রাইক রেট। এমনকি আইপিএলে এই স্ট্রাইক রেটের ভূমিকা আরও বেশি। ভারতের মতো পিচে ছোট বা মাঝারি গ্রাউন্ডে ভালো ব্যাটিংয়ের মাধ্যমে যে কোনো ম্যাচই জিতে নেওয়া যেতে পারে। এখানে 200 বেশি রান করেও ম্যাচ জেতা যেতে পারে। এমনকি আইপিএলে এখনও পর্যন্ত কোনো একটি দলের দ্বারা সবচেয়ে বেশি 260 রান করা হয়েছে। এমনকি কোনো দল সবচেয়ে বেশি 230 রান পর্যন্ত করে ম্যাচ জিতেছে। আইপিএলে এমন অনেক প্লেয়ার দেখা গেছে যারা খুব অল্প সময়ের জন্য ব্যাটিং করতে আসেন এবং বিশাল বড় বড় 4 ছক্কা মেরে ম্যাচের ভাগ্যটাই পুরোপুরি বদলে দিয়ে যান। এই সমস্ত প্লেয়ারদের এক কথায় পিঞ্চ হিটার বলা হয়। যেমন ইন্ডিয়ার বেস্ট টি টোয়েন্টি ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনি একসময় পিঞ্চ হিটার ছিলেন। দুই একটি ইনিংসে 150-এর উপর স্ট্রাইক রেট আছে এমন প্লেয়ার আইপিএলে অনেক পাওয়া যাবে, কিন্তু কম করে 50টা ইনিংসে বা তার বেশি ইনিংসে ভালো স্ট্রাইক রেট ধরে আছেন এমন প্লেয়ারের সংখ্যা খুব বেশি নয়। তো বন্ধুরা, চলুন আজ আমরা এমন 5 প্লেয়ারের সম্পর্কে জানবো যাদের স্ট্রাইক রেট আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি। তার আগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সমস্ত খেলার আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রাখুন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে নম্বর 5, বীরেন্দ্র সেহবাগ, স্ট্রাইক রেট 155.44। যদি আমরা এমন ওপেনিং ব্যাটসম্যানদের সম্পর্কে আলোচনা করি যারা কোনো ইনিংসের প্রথম থেকেই 4 ছক্কা মারতে পারেন, তাহলে প্রথমেই আসবে বীরেন্দ্র সেহবাগের নাম। আমাদের এই তালিকা কোনোভাবেই পূর্ণ হতে পারে না এই রকম একজন প্লেয়ারকে ছাড়া, যিনি টেস্ট ক্রিকেটেও টি টোয়েন্টি স্টাইলে ব্যাট করতেন। দিল্লি বংশোদ্ভূত এই ব্যাটসম্যান মোট আইপিএলে 98টি ইনিংসের মধ্যে 23টি ইনিংসেই প্রথম বলে বাউন্ডারি মেরেছিলেন। তিনি পাওয়ার প্লেতে দারুণভাবে গ্যাপ খুঁজে পেতেন এবং বড় বড় শট মারতেন। তিনি মোট 104টি ইনিংসের মধ্যে 105টি ছয় মেরেছেন। যদিও শুধু ছয়ের দ্বারা তার স্ট্রাইক রেট বিবেচনা করা যাবে না, তার রানের গড় 27, যেটা টি টোয়েন্টি ফরম্যাটে একটু কম, কিন্তু তার যে ক্ষমতা যে কোনো বিশ্বসেরা বোলারকে আক্রমণ করার এবং সেই বোলারের আত্মবিশ্বাসকে ভেঙে দেওয়ার তা এক কথায় অতুলনীয়। তাই সেহবাগকে মাস্টার ব্লাস্টার বলা হতো। সেই শুরু থেকে এসে সেহবাগ মোট 5টি আইপিএল সিজন খেলেছিলেন, তার স্ট্রাইক রেট 155.44। নম্বর 4, গ্লেন ম্যাক্সওয়েল, স্ট্রাইক রেট 161.13। অস্ট্রেলিয়ান এই অলরাউন্ডার একজন টিপিক্যাল টি টোয়েন্টি ব্যাটসম্যান। সারা মাঠ জুড়ে তার যে রান করার ক্ষমতা তা এক কথায় ম্যাজিকের মতো, এবং যে কোনো বোলারের জন্য যখন তখন তিনি বিপজ্জনক হয়ে উঠতে পারেন। যেদিন ম্যাক্সওয়েলের দিন যাবে সেদিন তিনি যে কোনো বোলারকে তুলোধনা করতে পারেন। ভারতীয় গ্রাউন্ড কন্ডিশনে তিনি প্রচুর ছয় মারতে পারেন সহজেই। তার আইপিএল ক্যারিয়ারে তিনি মোট 68টি ইনিংস খেলেছেন 5টি বিভিন্ন ব্যাটিং অর্ডারে। তার মধ্যে 3টি অর্ডারে তার স্ট্রাইক রেট 150-এর বেশি। ম্যাক্সওয়েল বেশিরভাগ ক্ষেত্রেই ব্যাটিং অর্ডারে একটু নিচের দিকেই নামেন এবং তার বিগ হিটের মাধ্যমে সহজেই বাউন্ডারি ছিনিয়ে নিতে পারেন। তিনি ব্যাট করতে আসার শুরু থেকেই বলকে জোরে আঘাত করতে থাকেন, যার ফলে বোলারের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়। এই কারণে ম্যাক্সওয়েলের স্ট্রাইক রেট 161.13। নম্বর 3, ঋষভ পন্ত, স্ট্রাইক রেট 162.70। ঋষভ পন্ত প্রথম সারা বিশ্ব ক্রিকেটে পরিচিত হয়েছিলেন একটি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দারুণ পারফরমেন্সের মাধ্যমে। যখন ধোনি তার ক্যারিয়ারের একেবারে শেষ দিকে চলে এসেছিলেন এবং ধোনির উত্তরসূরি খোঁজার চেষ্টা চালানো হচ্ছিল, তখন একজন ভালো ব্যাটসম্যান সঙ্গে উইকেটকিপার হিসাবে ঋষভ পন্ত সকলের নজরে আসেন। 2016 আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে দারুণ পারফরমেন্সের পর ঋষভ পন্ত দিল্লি ডেয়ারডেভিলসের দলে যোগ দেন এবং তিনি দিল্লির হয়ে যথেষ্ট ভালো পারফরমেন্স করেন। তারপর 2018 সালে সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে তার অসাধারণ 128 নট আউট তাকে লাইমলাইটে নিয়ে আসে। দিল্লি ক্যাপিটালসের এই প্লেয়ার এখনও পর্যন্ত 54টি ইনিংসে মোট
94টি ছয় মেরেছেন। 22 বছর বয়সী এই উইকেট কিপার ব্যাটসম্যানের প্রত্যেক চার বল অন্তর অন্তর ছয় বা চার মারার একটা প্রবণতা আছে। তার স্ট্রাইক রেট 162.70। নম্বর টু, সুনীল নারায়ণ, স্ট্রাইক রেট 168.34। আইপিএলে সুনীল নারায়ণ 3 নম্বর ও 6 নম্বর দুটি জায়গাতেই সমান পারদর্শিতার সঙ্গে ব্যাট করতে পারেন। সুনীল নারায়ণ সাধারণত ব্যাটিং অর্ডারে নিচের দিকেই ব্যাট করেন, কিন্তু একবার তাকে পরীক্ষামূলকভাবে পিঞ্চ হিটার হিসেবে ওপেনিং করতে পাঠানো হয়েছিল এবং তিনি তাতে সফলও হয়েছিলেন। দেখে যেন মনে হয় নারায়ণ সহজেই ব্যাটটি ঘোরালেন এবং বল বাউন্ডারিতে চলে গেল, কিন্তু আসলে সেটি এতটা সহজ নয়। গত বছরগুলোর তুলনায় নারায়ণ সত্যি সত্যি নিজের ব্যাটিংয়ের অনেকটাই উন্নতি করছেন। নারায়ণ যে রান করেছেন তার 80% এসেছে যখন তিনি ওপেনিং করতে নেমেছিলেন। ওপেনিং হিসেবে তার স্ট্রাইক রেট 183-এর উপরে এবং তার মোট রানের প্রায় 1/3 করেছেন শুধুমাত্র 6 মারার মাধ্যমে। নারায়ণ পাওয়ার প্লের ওভারগুলি খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন। তার ওভারঅল স্ট্রাইক রেট 168.34। নম্বর 1, আন্দ্রে রাসেল, স্ট্রাইক রেট 186.42। জামাইকার এই ক্রিকেটারকে একজন ক্রিকেটার হিসাবে যতটা মনে হয় তার চেয়ে বেশি মনে হয় একজন রেস্টলার হিসাবে। তিনি যেভাবে তার পেশির ক্ষমতায় সহজেই বলকে বাউন্ডারির বাইরে বার করে দেন, প্রতিপক্ষ অধিনায়ক শুধু তাকিয়ে দেখতেই থাকেন। আন্দ্রে রাসেল হলেন আসলে একজন ব্যাটিংয়ের পাওয়ার হাউস এবং তার ক্ষমতা আছে অধিনায়ককে 4 ওভার দুর্দান্ত বল উপহার দেওয়ার। 2019 মরশুমে রাসেল সমস্ত বোলারকে তুলোধনা করে ছেড়েছেন এবং বিপক্ষ দলের অধিনায়কের মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিলেন। 200 রানের বেশি তিনি সহজেই তাড়া করে ম্যাচ জিতিয়ে দিতে পারেন, যেমন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে তিনি 13 বলে 48 করেছিলেন। আইপিএল 2019-এ তার স্ট্রাইক রেট ছিল 200-এর ওপরে এবং এটা সমস্ত রেকর্ডকে ভেঙে দিয়েছিল। এছাড়া এটি হলো কোনো একটি টুর্নামেন্টের সবচেয়ে ভালো টি টোয়েন্টি পারফরমেন্স। এখনও পর্যন্ত তিনি আইপিএলে মোট 120টি ছয় মেরেছেন, যা তার মোট রানের অর্ধেকের বেশি। যে কোনো দিন তিনি যে কোনো ম্যাচের ভাগ্যকে যখন তখন বদলে দিতে পারেন। যাই হোক, রাসেল হলেন আইপিএলের সবচেয়ে মূল্যবান ক্রিকেটার। তার স্ট্রাইক রেট 186.42। তিনি হলেন কলকাতার নাইট রাইডার্সের একটি মজবুত স্তম্ভ। সো বন্ধুরা, এই বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দিন। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।